नमस्कार अमित डिजिटल बांगलार पर्दाय आपनादेर स्वागत। এই মুহূর্তে আপনাদের কাছে যা তুলে ধরব তা সত্যি একটি লড়াইয়ের কাহিনী। তীব্র প্রসব যন্ত্রণা নিয়ে চিকিৎসার প্রয়োজনে রীতিমতো লড়াই করে গেছেন মা, আর দিশাহীন বাবা মুখ চেয়েছিলেন সরকারি স্বাস্থ্য ব্যবস্থার দিকে। দীর্ঘ 9 ঘন্টার বিরামহীন সংগ্রামের পর কোচবিহার কোভিড হাসপাতালে ভর্তি হওয়ার সুযোগ পান প্রসূতি মা। গভীর রাতে তিনি জন্ম দেন পুত্র সন্তানের। তাই বাবা হার না মানা সংগ্রামের ফসল নিজের এই নবজাতক পুত্র সন্তানের নাম রাখলেন সংগ্রাম। এমনটা জানালেন নবজাতকের পিতা তপন দাস। আমাদের প্রতিনিধি, আমাদের ডিজিটাল বাংলার চিফ রিপোর্টার কিংসুক দত্ত তার সাথে ফোন আলাপ করেছেন এবং তাতে কিন্তু তিনি একথা জানিয়েছেন। তবে তার সংগ্রাম জারি রয়েছে আজও, কারণ তিনি জানান শুধুমাত্র চিকিৎসক এবং সদ্যজাত সন্তানকে দেখে গেলেও তাদের ছুঁয়ে দেখছেন না কোনো স্বাস্থ্যকর্মী। তাই তাকে এই সমস্ত দেখভালের দায়িত্ব পালন করতে হচ্ছে, আর তাকে এই দায়িত্ব দিয়েছে খোদ কোভিড হাসপাতাল কর্তৃপক্ষ। স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম বলতে একটি সার্জিক্যাল টুপি আর মাস্ক বরাদ্দ হয়েছে তার জন্য। এভাবেই সরকারি কোভিড হাসপাতালের স্বাস্থ্য ব্যবস্থার নির্লজ্জ চেহারার কথা তুলে ধরেছেন তিনি। কি জানিয়েছেন তিনি টেলিফোন মারফত শুনবো আমরা। এখন এই যে আপনার সন্তান হওয়ার পরে আপনার স্ত্রীকে আলাদা জায়গায় রেখেছে, এদের কিরকম ভাবে দেখভাল করা হচ্ছে, ডাক্তাররা কি আসছে, কি বিষয়টা রয়েছে এখন? আমার স্ত্রী আর বাচ্চা একসাথে আছে, আলাদা নয়, একসাথে আছে। দেখভাল তো করছে ডাক্তার ঢুকে, শিশু ডাক্তারও ঢুকছে, ইচ্ছারও ঢুকছে, কিন্তু এখন আমাকে দিলে দেখভাল করার জন্য আমার স্ত্রীর সাথে। আমাকে বলে এখন তোমার স্ত্রী তোমার তুমি সাথে থাকো, তাহলে তোমার ওয়াফের একটু কষ্ট হয়ে যাবে। এখন তো আমি তো নেগেটিভ, কিন্তু এখন তো আমি অপজিটিভ হয়ে যাব। তা আপনাকে কি পর্যাপ্ত যে প্রিকশন নেওয়ার জন্য যা যা দরকার, পিপি কিট, মাস্ক, হেলমেট, টুপি, গ্লাভস সব দিয়েছে? না, আমাকে খালি সেফ দিয়েছে মাস্ক আর একটা গ্লাভস তো না, ওই যে সাদা ইয়েগুলা টুপিগুলা, আমি গ্লাভস ট্লাভস কিচ্ছু দেয় নাই। সিস্টাররা বা ডাক্তাররা কি আপনার ওয়াইফকে দেখাশোনা করছে, গিয়ে ধরে দেখছে কি হয়েছে না হয়েছে সব করছে? না না, ওরা যে টিভি টিভি পরে আসে দূরের থেকে দেখে দেখে যায়। আর আপনার বাচ্চাকে? বাচ্চাকে শিশু ডাক্তার এসে কাজ করে দেখে, শিশু ডাক্তার আসে আসে দেখে। তার মানে দেখভাল সম্পূর্ণ এখন আপনাকেই করতে হচ্ছে? আবার ওদিকে ওই যে নার্সেরা এসে সুই টুই দেয় বাচ্চাকে, এর বেশি কিছু না? না। তো নতুন সন্তান হয়েছে, কি নাম রাখলেন সন্তানের? যেহেতু গতকাল থেকে এতখানি সংগ্রাম করার পরে সন্তান এলো, তাই সে কারণেই কি নাম? হ্যাঁ, আমি সংগ্রাম রেখেছি, বহুত সংগ্রাম করার পরে জন্ম হলো, ওই জন্য ওর নামটা আমি সংগ্রাম রেখেছি। আমার সংগ্রামটাই ঠিক আছে। দেখলাম আমরা, শুনলাম আমরা, সংগ্রাম নিজের নবজাতক শিশুপুত্রের নাম তিনি সংগ্রাম রেখেছেন, কারণ বহু সংগ্রাম এবং তার ফসল, হার না মানা সংগ্রামের ফসল তার পুত্র সন্তান, তাই তার নাম রেখেছেন তিনি সংগ্রাম। বৃহস্পতিবার কোচবিহার 2 নং ব্লকের পুণ্ডেবাড়ি এলাকার বাসিন্দা গর্ভবতী এই মহিলাকে 9 ঘন্টা ধরে ভর্তি নেওয়া হয়নি হাসপাতালে বলে অভিযোগ ওঠে রোগিনীর পরিবারের পক্ষ থেকে। অভিযোগ, কোচবিহার পুণ্ডেবাড়ি এলাকার বাসিন্দা তপন দাস তার গর্ভবতী স্ত্রীকে নিয়ে বৃহস্পতিবার সকালে কোচবিহার সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে আসেন ভর্তি করানোর লক্ষ্যে। কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে আসলে প্রথমে এই রোগিনীর র্যাপিড টেস্ট করা হয়। র্যাপিড টেস্টের পর তার কোভিড পজিটিভ আসে। এরপর প্রায় 8 থেকে 9 ঘন্টা ধরে একবার তাকে কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কোভিড হাসপাতাল, আবার কোভিড হাসপাতাল থেকে কোচবিহার মেডিকেল কলেজ ইমার্জেন্সিতে, আবার কখনও গর্ভবতী মহিলাদের চিকিৎসার জন্য তৈরি হওয়া মাতৃমাতে নিয়ে যাওয়া হয়। এভাবে এই সকাল থেকে দীর্ঘ 9 ঘন্টা ধরে গর্ভবতী মহিলাকে ভর্তি নিতে টালবাহানা করে কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। অবশেষে যখন এই খবর চাউর হয়, তারপর কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সির সামনে থেকে অ্যাম্বুলেন্সে করে তাকে নিউ কোচবিহারের কোভিড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিন গভীর রাতে এখানেই পুত্র সন্তানের জন্ম দেন এই গর্ভবতী মহিলা। আমরা
কুচবিহার সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের এমএসবিপি কি বলেছেন শুনবো। তার আগে আমরা চলে যাব আমাদের চিফ রিপোর্টার কিংশুক দত্তের কাছে। কিংশুক, তুমি শুনতে পাচ্ছো? হ্যাঁ, শুনতে পাচ্ছি আমি। কিংশুক, এই যে ঘটনা কালকের থেকে ধারাবাহিক এই ঘটনা, 9 ঘন্টার আপোষহীন সংগ্রাম, তারপর পুত্র সন্তানের জন্ম দেওয়া, তার নাম রাখার সংগ্রাম, কি গোটা বিষয়টি কিভাবে দেখছো তুমি? দেখো, একটা কথা সবসময় খুব প্রচলিত আমরা শুনতে পাই যে পরিশ্রম বা আন্দোলনের অপর নাম সংগ্রাম, আর সে কারণেই হয়তো এই নবজাতকের নাম দেওয়া হয়েছে সংগ্রাম। কারণ দীর্ঘ 9 ঘন্টা থেকেও বেশি, 9 ঘন্টা তো এদিক ওদিক, তারপরে তার সেই প্রসব যন্ত্রণা এবং অবশেষে অনেক রাতে লড়াই সংগ্রাম করে পাওয়া তার এই সন্তানের নাম, তাই সংগ্রাম রাখেন। বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে বলা, কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে যখন সেই রোগী নিয়ে এসে পৌঁছে, প্রাথমিক স্বাভাবিকভাবেই তার কোভিড টেস্ট করা হয়, র্যাপিড অ্যান্টিবডি টেস্ট, এবং সেখানে পজিটিভ আসে। যদিও সেই রোগিনীর স্বামী নেগেটিভ, এ মত অবস্থায় কোচবিহার মেডিকেল কলেজ বা যা কোভিডের গাইডলাইন আছে সেই কোভিডের গাইডলাইন মেনে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ নির্দিষ্টভাবে পাঠিয়ে দেন কোভিড হাসপাতালে, এবং সেখানে পাঠানোর সময় যে নির্দিষ্ট অ্যাম্বুলেন্স ব্যবহার করা হয় সে আসতে দেরি হওয়ার কারণেই তার কোভিড হাসপাতালে যেতে দেরি হয়। পরবর্তীতে কোভিড হাসপাতাল, এই কোভিড হাসপাতাল থেকেই তাকে আবার ফেরত পাঠিয়ে দেওয়া হয়। এখন প্রশ্ন উঠছে, কেন একজন করোনা সংক্রমিত গর্ভবতী মহিলাকে কোভিড হাসপাতাল থেকে পুনরায় মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হলো, যেখানে যা গাইডলাইন রয়েছে, অর্থাৎ করোনা চিকিৎসার ক্ষেত্রে যে গাইডলাইন, সেই গাইডলাইন অনুযায়ী কোনো সংক্রমিত ব্যক্তির করোনা পজিটিভ হলে এবং তিনি যদি গর্ভবতী থাকেন তাহলে অবশ্যই তাকে কোভিড হাসপাতালে স্থানান্তরিত করতে হবে। এক্ষেত্রে প্রশ্ন উঠছে, যেহেতু কোভিড হাসপাতালে এই ধরনের কোনো চিকিৎসার পরিকাঠামোই ছিল না, সে কারণেই তাকে ফেরত পাঠিয়ে দেওয়া হয় মেডিকেল কলেজে। অবশেষে যখনই খবর পাওয়া যায় এবং এমএসডিপি রাজীব প্রসাদ পরবর্তীতে সেই রোগিনীকে আবার কোভিড হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন, এবং যেহেতু কোভিড হাসপাতালে কোনো রকম এই ধরনের ব্যবস্থা নেই, তাই তিনি উদ্যোগ নিয়ে রাতের বেলা সমস্ত ইনস্ট্রুমেন্ট বা যন্ত্রপাতি পাঠিয়ে দেওয়া হয় কোভিড হাসপাতালে, এবং বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা যান, তারপর তার সেখানে সিজার করা হয় এবং সেখানেই পুত্র সন্তানের জন্ম দেন সেই রোগিনী। প্রশ্ন হচ্ছে, এই কোভিড হাসপাতালের দায়িত্ব থাকে সিএমএইচ এবং কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্ব থাকে এমএসডিপির উপর। যদিও কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালের যিনি প্রিন্সিপাল, এই প্রিন্সিপাল দেখবেন কোভিড হাসপাতালের যাবতীয় তথ্য, এবং কার পাশাপাশি সিএমওই সম্পূর্ণভাবে দায়িত্বে থাকবেন এই কোভিড হাসপাতালের, যেখানে ঘটা করে কোভিড হাসপাতাল বলা হচ্ছে তার পরিষেবা অত্যন্ত উন্নত মানের, সেই জায়গায় দাঁড়িয়ে একজন গর্ভবতী মহিলার করোনা সংক্রমিত হয়েছেন, তার প্রসব যন্ত্রণা উঠেছে, অথচ সে জায়গায় দাঁড়িয়ে কোভিড হাসপাতালে কোন রকম পরিষেবা নেই, এই চিন্তা তো অনেক আগে করা উচিত ছিল স্বাস্থ্য দপ্তরের, কেন করেননি এটাই প্রশ্ন। যদিও শেষ পর্যন্ত এ কথা বলা অত্যন্ত বাহুল্য যে কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ এবং বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা শেষ পর্যন্ত তড়িঘড়ি জিনিসপত্র নিয়ে যান কোভিড হাসপাতালে, এবং কোভিড হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার প্রসব হয়, এক নম্বর। দ্বিতীয় ঘটনা যেটা আরো ভয়ঙ্কর, তা হচ্ছে কোভিড হাসপাতাল কর্তৃপক্ষ সেই রোগিনীর স্বামীকে বলেছে তার রোগীর সাথে থাকতে যাতে তার সেবা হয়। অদ্ভুত ঘটনা, সরকারি কোভিড হাসপাতালে কোভিড রোগী সন্তানের জন্ম দিয়েছেন, তার চিকিৎসার দায়ভার থাকবে চিকিৎসক এবং যারা কর্তব্যরত নার্স বা সিস্টার রয়েছেন তাদের উপর, অথচ সেই ব্যক্তি তিনি করোনা নেগেটিভ, তাকে বলা হয়েছে যে আপনি আপনার স্ত্রী এবং সন্তানের সাথে থাকবেন, সব ধরনের দেখাশোনার দায়িত্ব আপনার। তিনি আমাকে যে কথা ফোনে জানিয়েছিলেন সেটা হচ্ছে যে তাকে শুধুমাত্র মাস্ক আর টুপি দেওয়া হয়েছে, কোনো পিপি দেওয়া হয়নি, যেখানে কোভিড এর গাইডলাইন হচ্ছে কোভিড হাসপাতালে কেউ প্রবেশ করলে ম্যান্ডেটরি তাকে পিপি কিট পরতে হবে, গ্লাভস, মাস্ক, হেলমেট যা যা রয়েছে সমস্ত রকম ব্যবস্থা তাকে করে নিয়ে তবেই প্রবেশ করবে। সেক্ষেত্রে কোভিড হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির কথা আবার ফুটে উঠলো, এবং আরো ভয়ঙ্কর অভিযোগ তিনি যেটা জানিয়েছেন যে কোন রকম যারা কর্তব্যরত এখানে দায়িত্বশীল স্বাস্থ্যকর্মী রয়েছেন তারা ছুঁয়ে দেখছে না পেশেন্টকে, শুধুমাত্র বাচ্চার ডাক্তারবাবু এসে সেই বাচ্চাটিকে দেখে গেছেন এবং তাকে যা প্রয়োজনীয় সেই ভ্যাকসিন দিয়ে গেছেন। আমি আরেকবার জানাই, এই ডাক্তারবাবু কিন্তু কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গিয়ে ওনাকে দেখে আসেন। অর্থাৎ এই যে কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা আর কোভিড হাসপাতালের চিকিৎসা, তার মধ্যে একটা বিস্তর ফারাক রয়েছে। কেন এই ফারাক, কেন এই গাফিলতি, এই প্রশ্নে
সর্বত্র নিন্দার ঝড় উঠেছে যে কোভিড হাসপাতালে কেন একজন কোভিড রোগীকে ছুঁয়ে দেখা হবে না। বারংবার বিভিন্ন অভিযোগ উঠলেও তার বাস্তব রূপ আমরা দেখতে পাইনি। এই প্রথম কোচবিহারে কোন করোনা সংক্রমিত গর্ভবতী মহিলা প্রসব করলেন কোন সন্তানের, সেক্ষেত্রেই হয়তো এই পরিকাঠামো গড়ে উঠেনি, কিন্তু এই পরিকাঠামো গড়ে তোলা অনেক আগেই জরুরি ছিল। শুধু বারবার বিভিন্ন মিডিয়ার সামনে দাঁড়িয়ে আস্ফালন ছাড়া আর কোন কাজ এরা করেছেন বলে মনে পড়ে না। সেই কারণেই এই দুর্দশার চিত্র, এই নগ্ন চিত্র ফুটে উঠেছে কোভিড হাসপাতালে। অবশ্যই সাধুবাদযোগ্য কাজ কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ এবং ডাক্তার বাবুরা পরবর্তীতে ইনস্ট্রুমেন্ট নিয়ে যান, তাকে শেষ পর্যন্ত তার ডেলিভারি হয় এবং সন্তান মা সকলেই ভালো রয়েছেন। তবে আবার যে কথা বলবো যে কোভিড হাসপাতালে তাকে কেন ছুঁয়ে দেখছে না স্বাস্থ্যকর্মীরা, এই বিষয়ে সত্যি অত্যন্ত কঠোর পদক্ষেপ গ্রহণ করা উচিত জেলা স্বাস্থ্য আধিকারিকের। রমেশ, অনেক ধন্যবাদ কিংসুক তোমাকে। কিংসুক দত্ত, চিফ রিপোর্টার ডিজিটাল বাংলা, তার সাথে আমরা বিস্তারিতভাবে কথা বললাম। এই প্রসঙ্গে কোচবিহার সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের এমএসবিপি রাজীব প্রসাদ কি বলেছেন শুনবো আমরা। গতকাল যে মহিলা এখানে দীর্ঘক্ষণ থাকার পর তাকে কোভিডে নিয়ে যাওয়া হয় কারণ তিনি গর্ভবতী ছিলেন, এখন কি অবস্থায় রয়েছেন, আপনারা পরবর্তীতে কি পদক্ষেপ গ্রহণ করলেন? পজিটিভ পেশেন্টটা অত পজিটিভ ছিল, কোভিড হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছিল। ওটা পোস্ট রিপিট সিএস পেশেন্ট ছিল, অ্যাজ পার ডক্টর ট্রিটিং ডক্টর ওর সিজারের দরকার ছিল, তো কোভিড হাসপাতালে তাকে রেফার করে কোভিডে আমাদের যে ডক্টর অন ডিউটি ডক্টর ছিলেন ডক্টর পলাশ হালদার, ডক্টর বিদ্যুৎ ভরামি, অ্যানেস্থেটিস্ট অ্যান্ড ডক্টর হিরণময়, এরা গিয়ে ওখানে কোভিডের যে ওটি সেট আপ ছিল সেখানে গিয়ে রাতে সিজার করেছে। এখন কেমন আছেন? বাচ্চা মা ভালো আছে, সব বাচ্চার সকালে ভ্যাকসিনেশনও হয়ে গেছে, সুন্দর সুন্দরভাবে সিজার হয়েছে, প্রথমে কোভিড পজিটিভ বোধহয় পজিটিভ। গতকাল যেই মহিলা এখানে দীর্ঘক্ষণ থাকার পর তাকে কোভিড, গতকাল একটা কথা উঠেছিল যে কোভিড হাসপাতালে এই ধরনের কোনো গর্ভবতী মহিলাকে পরিষেবা দেওয়ার কোনো মানে চিকিৎসা দেওয়ার কোনো পরিষেবা নেই, সেক্ষেত্রে আপনারা কি উদ্যোগ গ্রহণ করলেন? মানে কোভিড হাসপাতালে কোচবিহার জেলায় যে কোনো পেশেন্টের হচ্ছে টার্সিয়ারি কেয়ার সেন্টার হিসেবে পরিষেবা দেওয়ার সব সুবিধাই রয়েছে। কোভিড হাসপাতালে তো সবসময় সিজার হবে না, ওখানে 10-10টি কোভিড পেশেন্ট, সেখানে সিজারের কিছু ইনস্ট্রুমেন্ট হয়তো ছিল না, আর সেটা যেহেতু ওখানে ছিল না তো এখান থেকে মেডিকেল কলেজ থেকে পাঠিয়ে দিয়েছি, সেখান থেকে গিয়ে আমাদের সার্জন বা সিস্টার টিম গেছে, ওটি বয় গেছে, ওটি ইনস্ট্রুমেন্ট নিয়ে গেছে, ওটি করে দিয়েছে, যা যা প্রয়োজনীয় ওটি ইনস্ট্রুমেন্ট দরকার ছিল কি করে দিয়েছে, এটাই তো স্বাভাবিক ব্যাপার। গতকাল একটা কথা উঠেছিল যে কোভিড হাসপাতালে এই দেখলাম আমরা এমএসবিপি কোচবিহার সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের তিনি কি জানালেন, তিনি কিন্তু বিস্তারিতভাবে জানালেন যে কীভাবে করে সিজার হয়েছে, কোভিড হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকরা গিয়ে তার সিজার করেছেন এবং মা এবং শিশু দুজনে সুস্থ আছেন, শিশুর ভ্যাকসিন অলরেডি শুরু হয়ে গেছে। অর্থাৎ একটি লড়াইয়ের কথা, একটি লড়াইয়ের উপাখ্যান তুলে ধরলাম আপনাদের সামনে। আসলে অধিকার কে কাকে দেয়, পৃথিবীর ইতিহাসে কবে কোন অধিকার শুধু চেয়ে পাওয়া যায়, কখনোই নয়, কোনোদিনও নয়, অধিকার লড়ে নিতে হয়, রক্তে কিনে নিতে হয়। তাই লড়াই করেই অধিকার আদায় করলেন সংগ্রামের পিতামাতা। দীর্ঘ সংগ্রামের পর পৃথিবীর প্রথম সূর্য দেখল সংগ্রাম। এই প্রতিবেদন এখানে শেষ করলাম। এইভাবেই বিভিন্ন প্রতিবেদন নিয়ে আমরা হাজির থাকবো আপনাদের সামনে। আপনাদের চোখ রাখতে হবে ডিজিটাল বাংলার পর্দায় আগে ভাগে, সবার আগে। আমাদের